Hello viewers, Assalamualaikum. আমি আপনার ফট ফ্রম টেকনিক্যাল রেসিডেন্ট 4 ইউটিউব চ্যানেল। তো ওয়েব ডিজাইনটা কি? আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওয়েব ডিজাইন শিখতে চান বা জানতে চান। তো ওয়েব ডিজাইন কিন্তু ছোট্ট একটা ব্যাপার না, এর মধ্যে HTML, CSS, JavaScript, Boostpad এরকম আরো অনেক শাখা আছে। তো এগুলোর মধ্যে বেস্ট হচ্ছে HTML এন্ড CSS। সো আমরা আজকে HTML এন্ড CSS টা নিয়েই আলোচনা করব এন্ড বেসিক ওয়েব ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রেসিডেন্ট 4 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অনেকে ওয়েবসাইট কি বা ওয়েবসাইট এই ধরনের নাম শুনে থাকবেন। তো এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয় আপনাদের HTML এন্ড CSS কোডিংয়ের মাধ্যমে। তো ধরেন বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশের একটা ওয়েবসাইট, যেখানে ধরেন আমাদের আগামীকাল আমাদের SC রেজাল্টটা পাবলিশ হবে। তো আপনারা হয়তো অনেকেই সেখান থেকে আপনাদের SC রেজাল্টটা দেখবেন, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আবার ধরেন আমরা যে এখন ইউটিউবে ভিডিও আপলোড করতেছি বা ভিডিও দেখতেছি, এটাও কিন্তু এক ধরনের আমেরিকান ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো কীভাবে তৈরি করা হয়, তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা হাতে কলমে সেটা শিখব। তো প্রথমে আসি HTMLটা কি। তো HTML পূর্ণরূপে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো নামটা থেকেই বুঝতে পারছেন যে এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের একটা সরল কাঠামো তৈরি করা হয়। আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ধরেন আমরা একটা বিল্ডিং তৈরি করবো। বিল্ডিং তৈরি করার আগে আমাদের কিছু ম্যাটেরিয়ালস লাগবে। তো ধরেন ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো দিয়ে আমরা আগে একটা বিল্ডিংয়ের সরল কাঠামো তৈরি করি। ভিতের উপর ভিত দ্বারা করেই আমরা একটা বিল্ডিংয়ের সরল স্ট্রাকচার তৈরি করি। এই যে আমরা বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করলাম, এটাই মূলত আপনার HTML। অর্থাৎ এই HTML কোডিংয়ের মাধ্যমে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আপনারা একটা ওয়েবসাইটের সরল কাঠামো তৈরি করবেন। আর CSSটা হচ্ছে ধরেন আমরা যে বিল্ডিংটা তৈরি করলাম, সেই বিল্ডিংটাতে আমাদের, অর্থাৎ মানুষের থাকার উপযোগী করার জন্য সেটাতে আপনার রং করতে হবে, AC লাগাইতে হবে, কালার করতে হবে, লাইট, ফ্যান, তারপর দরজা জানলা ইত্যাদি সব কিছু লাগানোর পর আপনারা সেই বিল্ডিংটাতে থাকতে পারবেন, অর্থাৎ সেটা আপনাদের থাকার উপযোগী হয়ে উঠবে। সো এই যে রং করলেন, কালার করলেন, ফ্যান, AC লাগাইলেন, এতে কিন্তু বিল্ডিংটা দেখতে আকর্ষণীয় হলো এবং মানুষের থাকার উপযোগী হয়ে উঠলো। সো এই সেম বিষয়টা হচ্ছে আপনার CSS। এই CSS এর মাধ্যমে আপনারা যেই HTML কোডিং এর মাধ্যমে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করছিলেন, অর্থাৎ ওয়েবসাইটের যে সরল কাঠামোটা তৈরি করছিলেন, সেই কাঠামোটাকে মানুষের নিকট গ্রহণীয় করার জন্য, অর্থাৎ আকর্ষণীয় করার জন্য CSSটা ব্যবহার করা হয়। এই CSS এর মাধ্যমে আপনাদের ওয়েবসাইটটাকে একদম সুন্দর করে রং করে, কালার করে, টেবিল আকারে ছক করে আপনাদের ওয়েবসাইটটাকে ফুটিয়ে তোলা হয়, যাতে মানুষ দেখলেই সেটাতে ক্লিক করে। এইভাবে CSS কোডিং এর মাধ্যমে আপনাদের HTML এর মাধ্যমে তৈরি করা ওয়েবসাইটটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো CSS এর পূর্ণরূপ হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শীট। তো ক্যাসকেডিং স্টাইল শীট, এই পূর্ণ নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে স্টাইল করা হয় এই CSS কোডিং এর মাধ্যমে, স্টাইল শীট। তো স্টাইল শীট দিয়ে তো বোঝা যায় যে এটা দিয়ে স্টাইল করা হয়, অর্থাৎ স্টাইলের জন্য এই CSSটা ব্যবহার করা হয়। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন HTML এন্ড CSSটা কি এবং কীভাবে এটার মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো কীভাবে HTML এন্ড CSS ফাইল তৈরি করতে হয়, HTML এন্ড CSS এর জন্য আমাদের কম্পিউটার কীভাবে প্রস্তুত করা লাগবে এবং কী কী সফটওয়্যার লাগবে আমাদের এই কাজটা করার জন্য। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।